আজকে মিরপুরে মুসলিম বাজারে ভোক্তা অধিদপ্তরের সবার পরিচিত মুখ জব্বার স্যার ডিমের আড়তে আসেন। তো এখানে তিনি এসে দেখতে পান দোকানদাররা দোকান বন্ধ করে চলে গিয়েছে এবং বিশেষ বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে। তো তিনি দুইজনকে পান এবং সেখানে দুইজনকে আটক করেন। তো তিনি এখন কি দেখতে পেয়েছেন সেটা সাংবাদিকদের সাথে কথা বলছেন, চলুন দেখি। বলেন যে দ্রব্যের উৎসপতি সবজি, দিনের বাজারে তো একেবারেই অস্থির, সবজি কিনতে গেলেও মানুষের নাকি সবজির শীত চলে আসছে। তো আপনাদের অভিযান কতটুকু কি অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সনাতন অধিকার মহাজন নির্দেশনায় ডিম সবজি সহ নিত্য বিশেষ অভিযান আছে এবং এরই অংশ হিসেবে ঢাকা মহানগরে 6-7টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন ভাগ করে। তো ডিমের ক্ষেত্রে যেটি আপনারা জানেন যে সরকার একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু এই যৌক্তিক মূল্যেরও আয়োজন করে ডিম ব্যবসায়ীরা এক একটা ডিম 14-15 টাকা করে বিক্রি করছিল। তো গতকাল আপনারা জানেন যে ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক মহোদয় ডিম উৎপাদনকারী পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সবাইকে নিয়ে আর একবার বসেছিলেন এবং বসে সেখানে তারা আমাদের কাছে কমিট করেছেন যে সরকারি যে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্যেই তারা ডিম ক্রয় এবং বিক্রয় করবেন। এই সেই ডিমগুলো আজকে থেকেই ওনারা প্রডিউসাররা সরবরাহ করবেন এবং মার্কেটে আমরা দেখতে পাবো হয়তো বিকেল পর্যন্ত আসবে। তো এরই আলোকে আমরা যেটি দেখলাম যে বড় বড় যে কর্পোরেট গ্রুপগুলো তাদের কাছে থেকে আমরা তথ্য নিয়েছি, তারা 11 টাকা করেই ডিম বিক্রি করছে, 11 টাকা করেই মূলত ডিম বিক্রি করছে। কিন্তু এরপরে যে কাপসুপি বা কাপসুপি যেটি বলেন এর মাধ্যমে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমনটা আমরা দেখলাম যে টেম্পো স্ট্যান্ড লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড এলাকায় একটি রিফাত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান, ওনারা ডায়মন্ড এর কাছ থেকে ডিম কিনেছেন 11 টাকা করে প্রতি পিস এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন, কিন্তু বিক্রি করছেন 15 টাকা করে, তাহলে প্রতিটা ডিমের অতিরিক্ত লাভ করছেন কত, 4 টাকা। এটি অনৈতিক এবং তার মূল্য তালিকা নেই, তার পাকা ক্যাশ মহাশয় প্রদান করছে না, ওনার ট্রেড লাইসেন্স 2023 সালে 30 জুন মেয়াদ শেষ হয়েছে, এ পর্যন্ত উনি রিনিউ করেননি, উনি ভ্যাট ট্যাক্স দেন না, অথচ উনি অতিরিক্ত লাভ করে যাচ্ছেন। ডিমের বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, অতি মুনাফা লাভের দর্শন প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। আপনারা দেখলেন যে কিছু কিছু বাজারে ডিমের ব্যবসায়ীরা দোকান বন্ধ করেছেন ঠিকই, কিন্তু ভ্যানে করে ডিম নিয়ে এসে ওই ভ্যানে ভ্যানে তো ওনারা বাজারে সাপ্লাই দিচ্ছেন ঠিকই, কিন্তু দোকানটা বন্ধ রেখেছেন যেন সবাইকে বোঝানো যায় যে ক্রাইসিস তৈরি হয়েছে, এগুলো ক্রাইসিস না, কৃত্রিম ক্রাইসিস। এই প্রেক্ষিতে মূলত আমাদের যে অভিযান এবং আমরা দেখলাম পর্যাপ্ত ডিম রয়েছে, বাজারে ডিম রয়েছে এবং ডিম প্রডিউসার যারা তাদের সাথেও আমাদের আজকে কথা হয়েছে, ওনারা এই মার্কেটগুলো পাইকারি বাজারগুলো স্পেশালি কাপ্তান বাজার তেজগাঁও এইখানে পর্যাপ্ত ডিম সরবরাহ করবেন, এই প্যাকিংয়ের কাজ চলছে, বিকেল নাগাদ হয়তো পৌঁছে যাবে। আমরা আশা করছি আজকে থেকেই সন্ধ্যা থেকেই 12 টাকা করে ডিম, 11.87 টাকা, কিন্তু কেউ যদি 1 টাকা ডিম কিনে 87 পয়সা দিতে পারবে তাকে 12 টাকা পরে এই মূল্যেই ভোক্তারা পাবেন, এটা আমরা প্রত্যাশা করছি। সবজি বাজার আপনারা জানেন যে অতিবৃষ্টি হলো কয়েকদিন ধরে এবং কিছুদিন আগে আপনারা দেখলেন যে দুইবার বন্যা হয়ে গেল, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের উৎপাদন প্রক্রিয়ায়। তো আমরা আশা করছি যে অতি শীঘ্রই এটি স্বাভাবিক প্রক্রিয়া আসবে, যেমনটি আমরা দেখলাম যে গতকালও হয়তো 400 টাকা করেছিল পেঁয়াজ কী বলে মরিচ কাঁচা মরিচ, কিন্তু আজকে সেটি বিক্রি হচ্ছে কারণ বাজারে আমরা দেখলাম 240 টাকা, অর্থাৎ অনেক অর্ধেকে নেমে এসেছে। আমরা আশা করছি প্রত্যেকটা কৃষিজাত যে পণ্য সবজি স্পেশালি সেগুলোর দাম হয়তো এই দু একদিনের মধ্যেই যৌক্তিক পর্যায়ে আসবে। থ্যাংক ইউ। গাড়িতে দুজনকে আটককৃত অবস্থায় দেখা যাচ্ছে। তো দুজনই এখানকার মিরপুরের ব্যবসায়ী, ডিমের ব্যবসায়ী।
সো তাদের নামে জরিমানা করা হচ্ছে ম্যাজিস্ট্রেট তাদের সাথে কথা বলছেন জরিমানাটা হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে কত টাকা দিতে হবে হ্যাঁ জরিমানাটা বুঝে নিচ্ছে কয় টাকা দিতে হবে জরিমানা আটককৃত দুইজনের সিগনেচার রাখা হচ্ছে জরিমানার যে শীটটা তৈরি করা হয়েছে দুজনে এখন সিগনেচার করবে সেখানে জরিমানার টাকাটা এখন ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে দিচ্ছে টাকাটা বুঝে নিচ্ছে ভুক্ত অধিদপ্তর একটু পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে ম্যাজিস্ট্রেট তাদেরকে আবার ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিবেন ভবিষ্যতে যেন এরকম ডিমের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য তাদেরকে আবারও সিগনেচার নেওয়া হচ্ছে ভবিষ্যতে এটা রেকর্ড করা থাকবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন দুজনই চলে আসবে ম্যাজিস্ট্রেট তাদের সাথে কথা বলছেন Hey, hey, hey!